فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله. কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহর আকৃতি নেই তাহলে কি তার ইমান থাকবে, এবং আল্লাহর হাত পা এগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে না? দেখুন, এগুলো যদি কুদরত বলে, এখানে কথাটা হলো যে আল্লাহর যে সিফাতগুলো এগুলো নিয়ে অনেক গোমরাহি আছে, তার মধ্যে এক শ্রেণীর লোক এগুলোকে অস্বীকার করে, কেউ এগুলোকে ভুল অর্থে ব্যবহার করে, কেউ এগুলোকে কী বলে যে আবার বিশ্বাস অস্বীকার তো করে করেই, তো উদাহরণও দিয়ে দেয়, তো ইত্যাদি সমস্যা রয়েছে। তো যারা অস্বীকার করে বা কুদরাত বলে তারা সঠিকটা জানে কি না, এটা আমাদের জানতে হবে। যদি সেটা না জেনে তারা বলে থাকে, ভুল শিক্ষার কারণেও যদি তারা এগুলো বলে থাকে, তাহলে আমাদের কর্তব্য হবে সঠিকটা উত্তম পদ্ধতিতে আন্তরিকতার সাথে তাদের কাছে উপস্থাপন করা, পেশ করা। এরপরে যখন তাদের কাছে হুজ্জাত পেশ করা হলো, দলিল পেশ করে দেওয়া হলো, তখন এবং বুঝিয়ে দেওয়া হলো, তারপরও যদি তারা না মানে তাহলে এটা তাদের গোড়ামি, এটা তাদের অন্ধত্ব এবং গোমরাহি। তো এটা থেকে সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে যে ভুলগুলো, কিছু কিছু ভুল আছে, বড় বড় ভুল যেগুলো, এগুলো কেউ করলেই তাকে কাফের বলা যাবে না। তবে নিজেকে মনে করতে হবে যে এগুলো আমি করলে হয়তো আমি কাফের হয়ে যাব, কিন্তু আরেকজন করতেছে তাকে কাফের আমরা বলবো না বা আমাদের বলা উচিত নয় আর কি। কারণ একটা ওজোর থেকেই থাকতে পারে, সেটা হলো যে সে সঠিকটা পায়নি বা বুঝিনি বা বুঝতে পারেনি বা উপযুক্ত পন্থায় তাকে বোঝানো হয়নি, এই ওজোরটুকুর কারণে আমরা তাকে এখনই কাফের বলবো না। আর কারোর মধ্যে যদি কুফুরির সবগুলো বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে তাদেরকে কাফের বলার অধিকার রাখে শুধুমাত্র তিন শ্রেণী মানুষ। এক শ্রেণী হলো যারা জ্ঞানে প্রতিষ্ঠিত এবং পরিপক্ক, দুই নম্বর হলো ইসলামী রাষ্ট্রের শাসক, এবং তিন নম্বর হলো ইসলামী রাষ্ট্রের যারা বিচারক, যাদেরকে কাজী বলা হয়। তো এই তিন শ্রেণীর লোক কেউ মানুষকে পরীক্ষা নিরীক্ষা করে কাফের সাব্যস্ত করতে পারে, কিন্তু সাধারণ মানুষ এসব কারণগুলো দেখেও কাউকে কাফের বলে ঘোষণা করতে পারে না। তো মোট কথা, এ সমস্ত যে আল্লাহর কুদরতি হাত, এগুলো হলো সঠিকটা এরা জানে না। এরা এটা এটা এক লাখের মধ্যে হয়তো দুই একজন ছাড়া সবগুলোই এরা অজ্ঞ, সঠিকটা জানে না, ভুল বিশ্বাস নিয়ে এরা বসে আছে আর কি। ওদেরকে আমরা কাফের বলবো না, কিন্তু এর কিছু কিছু বিষয় আছে সেগুলো আমরা নিজেদেরকে মনে করবো যে এগুলো আমাদের মধ্যে যদি ঘটে তাহলে আমরা কাফের হয়ে যাবো, এই জন্য আমরা সাবধান হব আর তাদেরকে বোঝাবার চেষ্টা করবো। জি, আসসালামু আলাইকুম।